আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, 40 দিন অতিক্রম হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কয়েকটা প্রশাসনিক পদে রদবদল হয়েছে, কিন্তু তারপর গতকালও অর্থাৎ একদিন আগেও ডাক্তাররা গিয়েছিলেন নবান্নে বৈঠক করতে। তাদের দাবি ছিল বিভিন্ন হাসপাতালগুলোতে যে থ্রেট কালচার চলছে, বিভিন্ন জায়গা থেকে যে খবর উঠে এসেছে, আমরা দেখিয়েছি আপনাদের যে বিভিন্ন জায়গায় থ্রেট দেওয়া হচ্ছে, যে কখনো জুনিয়রকে বলা হচ্ছে তার নামটা মনে রাখতে, এবং কখনো আবার এটা বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেতে আদালতের দ্বারস্থ হতে হবে। এরকম একাধিক থ্রেটের কথা সামনে আসছে, কখনো একাধিক নাম উঠে এসেছে, যেমন অভিক দে, বিরূপাক্ষ, এরকম একাধিক নাম কিন্তু উঠে আসছে। তবে এই যে ঘটনা অর্থাৎ থ্রেট কালচার, এই যে হাসপাতালগুলোতে থ্রেট কালচার চলছে তার জন্য কিন্তু সোচ্চার হয়েছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু অদ্ভুত একটা ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ল, যেই সময় যাচ্ছিলেন নবান্নের পথে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করতে, সেখানে একটা ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে ডাক্তার কিঞ্জল নন্দ, যিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রধান মুখ, তিনি আরেকজনকে ডাকছেন, এবং তার যে ডাকার ভঙ্গি, তার যে মেজাজ, সেই মেজাজটা ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। আসুন ছবির কিছুটা আপনাদেরকে দেখাই। তার শারীরিক অঙ্গভঙ্গি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ডাকছেন, বাসে বসে জুনিয়রকে ডাকছেন ডাক্তার কিঞ্জল। দেখুন, এই ছবিটা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, অর্থাৎ বুধবার গতকাল রাতে যখন জুনিয়র ডাক্তাররা তারা বাসে করে যাচ্ছিলেন নবান্নে, তখন এই ছবিটা আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে। আমাদের সাংবাদিক তিনি লাইভ করছিলেন এবং সেই সময় এই ছবিটা ধরা পড়ছে। অর্থাৎ যে থ্রেট কালচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নবান্নের দিকে রওনা হচ্ছেন জুনিয়র ডাক্তাররা, সেখানে এই ধরনের একটা ছবি ধরা পড়েছে। সেখানে ডাক্তার কিঞ্জল নন্দ রাজদীপ বলে একজনকে ডাকছেন, এবং তিনি কি বলেছেন, কিভাবে ডাকছেন, তার ভাষা, শারীরিক ভঙ্গি সবটাই আপনাদের দেখাবো। কিন্তু এখান থেকেই প্রশ্নটা দানা বাঁধে যে এই যে একটা দাদাগিরি, এই দাদাগিরি কবে বন্ধ হবে? শুধুমাত্র যে শহরের যে হাসপাতালগুলো রয়েছে, যে মেডিকেল কলেজগুলো রয়েছে, সেখানে এই দাদাগিরি কবে বন্ধ হবে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন জুনিয়র ডাক্তাররা। এই বিষয় নিয়ে কথা বলতেই বাসে করে রওনা হয়েছেন 30 জন ডাক্তারের প্রতিনিধি দল। কিন্তু তারই মধ্যে দেখা যাচ্ছে যিনি দাদাগিরির বিরুদ্ধে প্রতিবাদ করছেন তার ডাকার ভঙ্গি, মানে তিনিও জুনিয়রকে কিন্তু সেইভাবেই ডাকছেন যে আমি ডাকছি না, মানে সেই যে একটা দাদাগিরি সেটা কিন্তু চলেই এলো। আসুন এবার বরং আপনাদের শোনাই যে কিভাবে ডাক্তার কিঞ্জল ডাকলেন তার জুনিয়রকে। আমাদের ক্যামেরায় সেই ভিডিওটা ধরা পড়েছে, দেখুন। তার কথা আপনাদের শোনালাম, তিনি বলছেন যে রাজদীপ এদিকে আয়, আমি তো ডাকছি তোকে, মানে আমিটা কে? কখনো আমরা দেখছি যে ভাইরাল হওয়া যে থ্রেট ভিডিওগুলো সামনে আসছে, সেখানে তিনিও বলছেন আমার নাম অমুক, আমার নাম তাই, আমার নামটা মনে রাখ। এখানেও কিন্তু ডাক্তার কিঞ্জল নন্দকে বলতে শোনা গেল রাজদীপ বলে কাউকে তিনি ডাকছেন, এবং বলছেন এই রাজদীপ এদিকে আয়, আমি ডাকছি তো। অর্থাৎ এই যে একটা দাদাগিরি সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। অভয়ার বিচারছে পথে নামা সহকর্মীর মর্মান্তিক পরিণতির বিচারছে আন্দোলন, সেই সঙ্গে থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই। প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের অভিযোগ কলেজে কলেজে ব্যাপক থ্রেট কালচার চলছে, এমন অবস্থা যে প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা সুনির্দিষ্ট সুরক্ষিত পরিবেশ না পেলে তারা কাজে ফিরতে রীতিমতো ভয় পাচ্ছেন, সে কথা নিজেরাই একাধিকবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন। তার মধ্যেই এই ছবিটা সামনে এসেছে, থ্রেটের বিরুদ্ধে লড়াই করা প্রতিবাদী মুখ, প্রতিবাদী ডাক্তার, তিনি নিজেই তো তাহলে থ্রেট দিয়ে বসলেন।
বুধবার সন্ধ্যার ছবি এটা। নবান্নে বৈঠক করতে যাচ্ছেন প্রতিবাদী ডাক্তাররা। স্বাস্থ্যভবনের ধর্ণামঞ্চ থেকে বাসে ওঠেন, পৌঁছন নবান্নে। এই বাসের মধ্যেই ঘটে এই ঘটনা। আজ তাক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। প্রতিবাদী ডাক্তারদের মধ্যে অন্যতম মুখ এই কিঞ্জল নন্দ। দেখা যাচ্ছে বাসের মধ্যে বসে থাকা নিজের এক জুনিয়রকে বেশ দাদাগিরির মেজাজে ডাকছেন কিঞ্জল। শোনা যায় কিঞ্জল বলছেন, এই রাজদীপ এদিকে আয়, আমি ডাকছি তো। এই দেখুন, তিনি বলছেন, এই রাজদীপ এদিকে আয়, আমি ডাকছি তো। এখানেই প্রশ্ন উঠছে, যেখানে কিঞ্জল নিজে থ্রেট কালচারের বিরুদ্ধে লড়ছেন, সেখানে তিনি নিজেই কিভাবে কোনো জুরিয়ারের সঙ্গে এভাবে কথা বলতে পারেন? আসুন আপনাদেরকে ভিডিওটা আরও একবার দেখাই প্রথম থেকে। রীতিমতো দেখুন এই ছবিটা, হাত ঝাঁকিয়ে মাথা নাড়িয়ে তিনি তার জুনিয়রকে ডাকছেন। রাজদীপ বলে কাউকে তিনি ডাকছেন, রীতিমতো হাত নাচিয়ে ডাকছেন, মাথা নাড়িয়ে ডাকছেন, মানে রীতিমতো একেবারে যে অঙ্গভঙ্গি তিনি করছেন, দাদাগিরির ছবিটা বোধ হয় এর থেকে কম কিছু হয় না। নবান্নের উদ্দেশ্যে রওনা দেবার আগেই আজ তাক বাংলার প্রতিনিধিকে কিঞ্জল জানান তারা থ্রেট কালচারের বিরুদ্ধে লড়ছেন। কিঞ্জল বলেন, আমাদের 4 এবং 5 নম্বর দাবি নিয়ে যাচ্ছি, সেফটি, সিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচারের দাবি নিয়ে যাচ্ছি, যে থ্রেট কালচার চলছে তার বিরুদ্ধে দাবি নিয়ে যাচ্ছি। আলোচনা সদর্থক হলে নিজেদের মধ্যে মিটিং করব, নিশ্চয়ই জানাবো। কি বলেছিলেন প্রতিবাদী ডাক্তার কিঞ্জল নন্দ? আসুন শোনাই আপনাদের এবার। আমাদের যে 4 এবং 5 নম্বর যে দাবিগুলো আছে, সেফটি, সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার এবং থ্রেট সিন্ডিকেট, যে থ্রেট কালচার চলছে, সেগুলো নিয়ে আমরা আজকে আমাদের দাবিগুলো নিয়ে যাচ্ছি। কি আশা করছেন আজকের বৈঠক মুখ্য সচিবের সঙ্গে যদি সদর্থক হয়, তাহলে এই যে সল্টলেকের আন্দোলন এবং কর্মবিরতি নিয়ে যেটা গোটা রাজ্যের মানুষ এদিকে তাকিয়ে আছে, তোমাদের পরবর্তী পদক্ষেপ সেটা কি? আলোচনাটা তো এখনো হয়নি, আলোচনা করতে যাচ্ছি। আলোচনাটা এখন সদর্থক হবে নাকি সদর্থক হবে না, সেটা তো আমি এখান থেকে বসে বলতে পারবো না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব।